ঘর চাইলেই তৈরি করা যায়, কিন্তু শান্তি কি পাওয়া যায়? আর ঘর, সুখ আর ইগো, এই নিয়ে তৈরি হয়েছে এক সিরিজ যার নাম সিক্রেট ইনভেশন। হ্যালো বন্ধুরা, মোকাম্মাল জার্নালের নতুন একটি এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। তাই অহেতুক অন্যের রূপ ধারণ না করে শুরু করা যাক সিক্রেট ইনভেশনের রিভিউ এবং অ্যানালাইসিস। গল্পের শুরুটা বেশ আগে 1995 সালে, যখন ক্যাপ্টেন মার্ভেল আর নিক ফিউরি মিলে ক্রিদের হাত থেকে স্ক্রালদের রক্ষা করে তাদেরকে একটা নতুন পৃথিবী খুঁজে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়, আর তাদেরকে পুনর্বাসনের জন্য পৃথিবীতে একটা জায়গা করে দেওয়া হয়। মানে তাদেরকে বলা হয় মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আপাতত থাকার জন্য, ততদিনে তারা একটা নতুন পৃথিবী খুঁজে নেবে। কিন্তু মানুষ কথা দেয় কথা না রাখার জন্য, তাই নিক ফিউরিও কথা রাখেননি বা চেষ্টা করলেও পূরণ করতে পারেননি। এদিকে স্ক্রালদের মধ্যে দুটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, একদিকে হচ্ছে টালোস, যে হচ্ছে নিক ফিউরির বন্ধু, আর অন্যদিকে হচ্ছে গ্রাভিক, সে হচ্ছে বিদ্রোহীদের একজন, মানে বিদ্রোহীদের লিডার। বিদ্রোহী স্ক্রালরা ধীরে ধীরে পৃথিবীর গুরুত্বপূর্ণ পদগুলো মুখোশের আড়ালে দখল করে নিচ্ছে, আর টালোস চাইছে নিক ফিউরির উপর ভরসা রাখতে। স্ক্রালদের ডামাডোল যখন চূড়ান্ত, তখন স্পেস থেকে পৃথিবীতে নেমে আসে নিক ফিউরি। পারবে কি নিক ফিউরি সব ঠিক করতে, নাকি স্ক্রালরা দখল করে নেবে পৃথিবী? আর কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে 6 এপিসোডের এই সিরিজ, যা প্রিমিয়ার হয়েছে ডিজনি প্লাসে। এবার আমরা এই সিরিজটির অ্যানালাইসিস করব। এই সিরিজের মূল অ্যান্টাগনিস্ট গ্রাভিক, এই পৃথিবীকেই তারা তাদের আবাসস্থল হিসেবে বানিয়ে নেবে, এই জন্য তারা মূলত একটা প্ল্যান করে। আর এটা করতে গেলে তাদের যেটা করতে হবে, পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে হবে, আর এই যুদ্ধ মূলত হতে হবে পৃথিবীর দুই পরাশক্তির মধ্যে, যা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা। সেই অনুযায়ী তারা তাদের কাজ শুরু করে, আর এই কাজে গ্রাভিকের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে গায়া, আর এই গায়া হচ্ছে টালোসের মেয়ে। তো এখানে গ্রাভিক যেমন সব কিছুকে দখল করবার একটা প্রক্রিয়া তৈরি করে এবং গোপনে সে তার কাজগুলো ধীরে ধীরে আগাতে থাকে, অন্যদিকে যখন গায়া এই গ্রাভিকের সব প্ল্যানগুলো ধীরে ধীরে বুঝতে থাকে, তখন সে ট্যালোসের সঙ্গে আবার হাত মিলায়, মানে সে গ্রাভিকের ইনফরমেশনগুলো পাস করতে থাকে নিক ফিউরিদের কাছে। আর নিক ফিউরির এক বন্ধু আছে MI6 এর এজেন্ট, যার নাম সোনিয়া, আর সে নিক ফিউরির প্ল্যানগুলোকে সাকসেসফুল করার জন্য নানাভাবে সাহায্য করতে থাকে। তো এই যে বিষয়গুলো ছিল, যে দুই পক্ষের দুই প্ল্যান তাকে সাকসেসফুল করার জন্য নানাভাবে তাদের প্রচেষ্টা, এবং এক পক্ষ ইনফরমেশন অন্য পক্ষের কাছে চলে যাওয়া, সেটা দুই পক্ষই করছে। গ্রাভিক যেমন করছে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের আসল মানুষটাকে সরিয়ে তাদের রূপ ধারণ করে স্ক্রালকে বসিয়ে দেওয়া, এবং সেই স্ক্রালের দ্বারা এই কাজগুলোকে সাকসেসফুল করে নেওয়া, তেমনি গায়াকে দিয়েও মানুষ সেই কাজটাই করছিল। কিন্তু এই বিষয়গুলো শুনতে যতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই সিরিজে অতটা ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা সম্ভব হয়নি, যার কারণে অনেক জায়গায় এসে বারবার খুব প্রেডিক্টেবল মনে হচ্ছিল, ঝুলে যাচ্ছিল। তারপর সুপার স্ক্রাল তৈরি করার যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টটা আর এই সুপার স্ক্রাল প্রজেক্টের সঙ্গে হারভেস্টটাকে ইনক্লুড করে দেওয়াটা, সেটা আমার কাছে বেশ খেলো মনে হয়েছে। আর এই সব বিষয়গুলোকে খাপছাড়াভাবে ইনকর্পোরেট করাতে বেশ কিছু প্লট হোল তৈরি হয়েছে। প্লট হোল নাম্বার 1, এখানে দেখানো হয়েছে কর্নেল জেমস রোডস, সেও একজন স্ক্রাল, সে কখন থেকে? যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সিভিল ওয়ারের সময় থেকেই সে মূলত স্ক্রাল, মানে সিভিল ওয়ারের ঘটনার পরপর থেকে। এই যে থানোস পৃথিবীতে আসলো, ব্লিপ হলো, সে চলে গেল আরেকটা ইউনিভার্সে, সেখান থেকে তাকে হত্যা করা হলো, আবার সবাই মিলে সেই সব স্টোনগুলো কালেকশন করে আবার ব্লিপ করে সবাইকে ফিরিয়ে আনা হলো, এই যে এতগুলো ঘটনা ঘটা হলো। তো সেখানে থানোস যখন একটা নতুন ইউনিভার্সে নিজের আবাসস্থল হিসেবে তৈরি করে নেয়, তো সেই জায়গাটা তো ফাঁকাই ছিল। যখন থানোসকে খুন করা হয়েছে, তারপর এই স্ক্রালরা কেন সেখানে গিয়ে নিজেদের আবাসস্থল ঠিক করে নিল না, বা নিজেদের মতো করে তৈরি করে নিল না? সেটা করলেই তো তাদেরকে আর এত মারামারির মধ্যে যাওয়ার দরকার পড়তো না। তবে এখানে গল্পকার বা স্ক্রিপ্ট রাইটার যেটা প্রকাশ করেননি, সেটা হচ্ছে যে স্ক্রালরা এই যে সুযোগ সুবিধা সম্পন্ন এই পৃথিবীটাকেই নিজেদের করে নিতে চাচ্ছিল, তাই তারা অন্য কোন ইউনিভার্সে গিয়ে সেই কাজটা করতে চায়নি, বা নিজেদের আবাসস্থল করতে চায়নি। তারপর প্লট হোল নাম্বার 2, এখানে গ্রাভিক একবার বলছে আমি নিক ফিউরিকে মারতে পারছি না, কারণ নিক ফিউরির কাছ থেকে আমার কিছু নেওয়া প্রয়োজন। অন্যদিকে নিক ফিউরির যে স্ত্রী স্ক্রাল, তাকে দিয়ে এই নিক ফিউরিকে খুন করানোর একটা প্রচেষ্টা করা হচ্ছিল। তো এই দ্বিমুখিতা কেন? হয় সে প্ল্যান করবে, সে হারভেস্ট কালেকশন করবে, তারপর নিক ফিউরিকে খুন করবে, নতুবা তার মূল টার্গেট নিক ফিউরিকে খুন করা, সেটা করার চেষ্টা করবে। তো এই যে গল্পের মধ্যে বারবার দ্বিচারিতা, এটা মূলত ঘটেছে গল্পটা প্রপারলি না লেখার কারণে, বা যে স্ক্রিনপ্লে তৈরি করেছে সে গল্পটার সাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট না করার কারণে। একটু আগে যেমন বলছিলাম যে কর্নেল রোডসকে অনেক আগে রিপ্লেস করেছে স্ক্রালরা, তার মানে এই যে ইনফিনিটি ওয়ার বা এন্ড গেমে যে ইভেন্টগুলো ঘটে গেল,
রোডস তার কিচ্ছু জানে না, এমনকি তার প্রিয় বন্ধু টনি স্টার্ক যে মারা গেছে সেটাও সে জানে না। আমার মনে হচ্ছে এই কর্নেল রোডসকে নিয়ে যে সিনেমা বা সিরিজটি আসবে সেখানে এই বিষয়টাকে প্রপারলি এক্সপ্লেইন করা হবে। তো এরকম নানা প্লট হোল নিয়ে এই সিরিজটা তৈরি হয়েছে, যা শুরুর দিকে একটা স্পেনীয় থ্রিলারের ভাইব দিলেও সেটা প্রপারলি মেনটেন করতে পারেনি, যার কারণে এই সিরিজটা মার্ভেলের অন্য আরও 8-10টা যে সিরিজ ছিল সেগুলোর মতোই মার খেয়ে গেছে। এই সিরিজে নিক ফিউরি চরিত্রে অভিনয় করেছেন স্যামুয়েল জ্যাকসন, বেশ ভালো অভিনয় করেছেন, কিন্তু গল্পের গাঁথনি যদি ভালো না হয় তখন ভালো অভিনয়ও অনেক সময় ভালো লাগে না, তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। টালোস চরিত্রে অভিনয় করেছেন বেন মেন্ডেলসন, তার জায়গায় তিনি বেশ ভালোই অভিনয় করেছেন। গ্রাফিক চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন অ্যাডির, এই চরিত্রটি অসাধারণভাবে লেখা হয়েছে এবং তিনি অসাধারণভাবে এই চরিত্রটি পোর্ট্রে করেছেন। গায়ক চরিত্রে ছিলেন অ্যামিলিয়া ক্লার্ক, তিনি বেশ ভালো একজন অভিনেত্রী এবং এখানে তিনি স্পেস পেয়েছেন তা তিনি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং এমসি ইউনিভার্সে তার একটা প্রপার স্পেস দেখতে পাচ্ছি আমি। অলিভিয়া কোলম্যান ছিলেন সোনিয়া চরিত্রে, তার চরিত্রটিও বেশ ভালো লেগেছে, তার চরিত্রটি স্পেস কম পেলেও যথেষ্ট সুন্দরভাবে লেখা হয়েছে এবং তিনি অসাধারণভাবে পারফর্ম করেছেন। এছাড়া আরও অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন ছোটখাটো চরিত্রে এবং সবাই যার যার জায়গায় বেশ ভালো পারফর্ম করেছেন। এই সিরিজটি পরিচালনা করেছেন আলি সালিম। আমি জানি না এমসিইউ তার প্রত্যেকটা প্রোডাকশনের ব্যাপারে তাদের তদারকিটা মানে তাদের কন্ট্রোলটা ঠিকভাবে রাখছে কিনা, যদি না রেখে থাকে তাহলে এরকম লেভেলে সিরিজের করার কি মানে, যেটাই করা উচিত প্রপারলি করা উচিত, যাতে একটা গুজবাম খেলে এমসিইউর সিনেমাগুলোতে যে কানেকশনগুলো থাকে সেটা যেন প্রপারলি হয়। এই সিরিজ নিয়ে আমার যে পরিমাণ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সিকিভাগও পূরণ হয়নি। আপনাদের কেমন লেগেছে এই সিরিজ, আপনারা কি দেখেছেন এই সিরিজ? যদি দেখে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে এবং কোন জায়গাটা বেশি ভালো লেগেছে এবং কি কি বিষয়গুলো আপনাদের ভালো লাগেনি। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।